রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীর কনভালেসেন্ট প্লাজমার চাহিদাপত্র এটি। অধ্যাপক পর্যায়ের চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা ওই রোগীকে এরই মধ্যে দেওয়া হয়েছে 4 ইউনিট প্লাজমা, চাহিদা দেওয়া হয়েছে আরও 1 ইউনিটের। রোগীর শরীরে অক্সিজেনের পরিমাণ 93%। একবারেই 4 ইউনিট প্লাজমার এই চাহিদাপত্রটি দিয়েছে অন্য আরেকটি হাসপাতাল। 96% অক্সিজেন স্যাচুরেশন থাকা সত্ত্বেও দেওয়া হয়েছে চাহিদাপত্র। দেশে কোভিড-19 চিকিৎসায় জাতীয় নির্দেশিকা সহ কনভালেসেন্ট প্লাজমা থেরাপি গবেষণার যে অনুমোদন মিলেছে তাতে স্পষ্টভাবেই উল্লেখ আছে শরীরে অক্সিজেনের পরিমাণ 88%-এর নিচে নামলে দেয়া যাবে প্লাজমা, তবে তা নির্দিষ্ট সময় মেনে ও সর্বোচ্চ 2 ইউনিটের বেশি নয়। তার আগে অবশ্যই পরিমাপ করতে হবে ডোনারের অ্যান্টিবডি টাইটার, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যা মানছে না ঢাকা ও ঢাকার বাইরের অনেক হাসপাতাল। আমাদের এখানে তো প্লাজমা কালেক্ট করা হয়, হ্যাঁ হ্যাঁ, তো ওখানে কি আপনারা অ্যান্টিবডি টেস্ট করে নেন কিনা? এখানে অ্যান্টিবডি টেস্ট হয় না। প্লাজমা সেন্টারগুলিতে আমরা হয়তো প্রাথমিকভাবে অ্যান্টিবডি আছে কিনা সেটা যাচাই করার জন্য কিছু অ্যান্টিবডি টেস্ট করা হয়েছে, কিন্তু আসলে ব্যাপকভাবে পেশেন্টের মধ্যে অ্যান্টিবডি টেস্ট করা হয় নাই। তার ভলিউমের সাথে যদি অ্যাডজাস্ট করে না দেওয়া হয় সারাদিনে তার হার্ট কতটুকু লোড নিতে পারবে সেটা যদি আমরা ক্যালকুলেট করে সেই প্লাজমাটা না দিই, তাহলে সেক্ষেত্রে দেওয়ার পর পর 3 থেকে 6 ঘন্টার মধ্যে তার হার্টটা ফেল করে যায়। হার্ট ফেল করার কারণে তার অক্সিজেনের ডিমান্ডটাও বেড়ে যায়, চাহিদাও বেড়ে যায়, তার ফুসফুস আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। যদি দেখা যায় যে একজন মানুষ অ্যান্টিবডি নাই, তাহলে সেক্ষেত্রে এটা আসলে উনি আরেকজনকে প্রতিরক্ষা দিতে পারছেন না, সুতরাং ওই প্লাজমা দিয়ে কোনো লাভ নাই। এছাড়া যদি দেখা যায় যে IgM রয়ে গেছে, তার মানে ওনার শরীরে কিছুটা হলেও এখনও পর্যন্ত ইনফেকশন কিছুটা হলেও রয়েছে, সেটা যদি আরেকজনকে আমরা প্রদান করি প্লাজমার মাধ্যমে, তাহলে সেটা তার মৃত্যুর ঝুঁকি আরও বহুগুণ বাড়িয়ে দেয়। প্লাজমা কোভিড-19 চিকিৎসায় কোনো ঔষধ নয়, শুধুমাত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ বিশেষ বৈশিষ্ট্যের রোগীর ক্ষেত্রে এটি প্রয়োগের কথা বলেন চিকিৎসকরা। কিন্তু কতটুকু বৈজ্ঞানিকভাবে তা প্রয়োগ করা হচ্ছে তার নজরদারি নেই স্বাস্থ্য অধিদপ্তরের, ফলে শঙ্কা থেকে যাচ্ছে আশানুরূপ ফলাফল আর যত্র ব্যবসায়িক উদ্দেশ্যে তা অপব্যবহারের। টাইটার যদি তার 160 অথবা তার বেশি হয়, তার কাছ থেকেই আমরা এই প্লাজমা নেই, টাইটার না করে কারো দেওয়ার সুযোগ নেই। তো এইগুলো তাহলে স্যার আসলে আপনারা মানে তদারকি করছেন না কেন? এটা হলো একটা হলো কি এইভাবে কন্টিনিউয়াস তদারকি, কারণ একজন রোগীকে প্লাজমা দিচ্ছে, আমাদের এত ম্যান পাওয়ার নেই যে আমরা কন্টিনিউয়াস ফলো আপ করতে পারবো, আমরা র্যান্ডম ফলো আপ করছি। হ্যাঁ, এই যেহেতু আপনাদের মাধ্যমে আমরা জানতে পেলাম, আমরা দেখব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 60 জনকে নিয়ে প্লাজমা থেরাপির যে গবেষণা চলছে তার প্রধান জানালেন মানহীন প্লাজমা সংগ্রহ কমাতে প্রয়োজন সরকার নিয়ন্ত্রিত একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা। বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়াল শুরু হচ্ছে, প্লাজমা থেরাপি চলবে, আপনি নিউট্রালাইজিং টাইটার না পেয়ে তো আসলে আমরা এই কাজগুলো করতেই পারবো না। অতএব অতি দ্রুত বাংলাদেশে একটি কেন্দ্রীয় নিউট্রালাইজিং টাইটার মাপার সামর্থ্য সহ একটি ল্যাবরেটরি তৈরি করা দরকার। বাংলাদেশে আসলে কনভালেসেন্ট প্লাজমা দেওয়ার মতন প্রচুর এলিজিবল ডোনার আছে, কিন্তু একটা অবজারভেশন আমি বলতে চাই যে বাংলাদেশে সাধারণভাবে অ্যান্টিবডি টাইটার পৃথিবীর অন্যান্য অংশের চেয়ে অনেক কম পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ফাইন্ডিংস। অতএব আমরা মনে করি অ্যাবান্ডেন্ট ফ্যাসিলিটিস তৈরি হওয়া দরকার, যেখানেই প্লাজমা থেরাপি দেওয়ার সুযোগ থাকতে হবে সেখানে টাইটার মাপার সুযোগ থাকতে হবে, এবং সেখানেই রোগীর সকল প্যারামিটার মনিটর করার সুযোগ থাকতে হবে। তাহলেই আমার মনে হয় বাংলাদেশে কনভালেসেন্ট প্লাজমা কোভিড রোগের চিকিৎসার ক্ষেত্রে তার যথাযথ বিজ্ঞানসম্মত ভূমিকা রাখতে সমর্থ হবে। প্লাজমার সংক্রান্ত কাজ কারা করতে পারবে সেটি আসলে নির্দেশনা প্রয়োজন। আমার কাছে যদি মেশিন থাকে আমি শুরু করে দিলাম, সেটি আসলে কোনো মতেই গ্রহণযোগ্য নয়, কারণ প্লাজমার কাজের জন্য একজন কনসালটেন্ট দায়িত্বপ্রাপ্ত থাকতে হবে। ওই কনসালটেন্টের একটি জবাবদিহিতা থাকতে হবে যে উনি কীভাবে গুণগত মানসম্পন্ন প্লাজমা রোগীর শরীরে প্রবেশ করা পর্যন্ত সেটি সঠিকভাবে নির্ণয় করতে পারছেন বা মনিটর করতে পারছেন। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ব্লাড ব্যাংকের তথ্য বলছে গত 4 মাসে তাদের ওখান থেকে প্রতিদিন 2 ইউনিট গড়ে মোট প্লাজমা সরবরাহ করা হয়েছে 275 ইউনিট। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।